যাদের নামের প্রথম অক্ষর দন্ত্যেশ তালিবস্য বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু। এই ডিসেম্বর মাসে তাদের ভাগ্যফল কি হতে চলেছে, অর্থাৎ 2023 সালের ডিসেম্বর মাসের ভাগ্যফল আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত জানানো হবে। প্রিয় বন্ধুরা, যদি আপনার নামের প্রথম অক্ষর বা আদ্য অক্ষরটি দন্ত্যেশ দিয়ে হয় বা আপনার প্রিয়জন বন্ধুবান্ধবীর নামের প্রথম অক্ষর দন্ত্যেশ দিয়ে হয়, তাহলে এই ভিডিওটি দেখুন এবং পারলে সেই প্রিয়জনদের এই ভিডিওটিকে শেয়ার করে দিন। কারণ এই ভিডিওতে আলোচিত হবে এস নামের জাতক জাতিকার ডিসেম্বর মাসের ভাগ্যফল। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে তবেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তবে চলুন এবার ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। এস নামের জাতক জাতিকাদের ভাগ্যফল জানার আগে কয়েকটি বিষয় জানা দরকার। এস নামের জাতক জাতিকারা জন্মগতভাবে অত্যন্ত সৎ প্রকৃতির, পরিশ্রমী, বুদ্ধিমান এবং নিজের বিদ্যাবুদ্ধি দিয়ে এরা নিজের জীবনের সমস্যার সমাধান করে নিতেই পারে। এস নামের জাতক জাতিকাদের বেশিরভাগ ক্ষেত্রে অত্যন্ত ধৈর্যবান হয়ে থাকেন, তাই ধৈর্য শক্তি দ্বারা এরা বহু সমস্যা থেকে সমাধানের পথ খুঁজে পান। তবে এস নামের জাতক জাতিকাদের জীবনে জন্মগতভাবেই প্রচুর সমস্যা থাকে, অর্থাৎ প্রতি মুহূর্তেই যেন সমস্যায় ভরপুর থাকে। এটা এদের ভাগ্যফলের একটি বড় সমস্যা। যাই হোক, যদি আপনার এস দিয়ে নাম হয় এবং এই ডিসেম্বর মাসের ভাগ্যফলটি জানতে চান, তাহলে আপনাদের জানাই প্রথম 10 দিনে আপনাদের মোটামুটি জীবন যাবে, অর্থাৎ ভাগ্যফল হচ্ছে মোটামুটি যাচ্ছে। এখানে উপার্জনের কথা বলতে গেলে উপার্জন আপনার মোটামুটি থেকে মাঝারি থেকে ভালো পরিমাণে হবে এবং এই সময় আপনি কিন্তু তেমন কোনো সমস্যার মধ্যে জর্জরিত হবেন না। শারীরিক দিকটা যেমন ভালো থাকবে, তেমন আত্মীয় স্বজন দাম্পত্য এবং আপনার শরীর দিক থেকে কোনো সমস্যা হবে না। ওভারঅল আপনার জীবন খুবই ভালো যাবে, উপার্জন একটু হলেও বৃদ্ধি পাবে, তবে প্রথম দিকে খুব বেশি বৃদ্ধি পাবে না, এটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম 10 দিন কিন্তু একই রকম যেতে শুরু করবে। তবে এই বিষয়টি কিন্তু জেনে রাখুন যে এস নামের জাতক জাতিকাদের কিন্তু তার পরবর্তীকালে কিন্তু জীবন অত্যন্ত সুখের হতে চলেছে। এই সময় এদের উপার্জন কিন্তু বেশ বাড়বে, ধীরে ধীরে উপার্জনের পরিমাণ বাড়বে এবং এই সময় এদের জীবনে সমস্যাগুলি কিন্তু এদের কাছ থেকে অনেক দূরে চলে যাবে, যার ফলে এদের জীবনে সমস্যা একেবারেই কমে যাবে বা সমস্যায় যে বিষয় বলে আর কিছু থাকবে না। এস নামের জাতক জাতিকাদের শারীরিক দিকটি যদি বলি, ডিসেম্বর মাসে শারীরিক দিকে তেমন কোনো সমস্যা আসবে না। তবে মনে রাখবেন, পিতামাতা গুরুজনদের ক্ষেত্রে শারীরিক দিকে সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে, যেটা আপনাদের সমস্যায় ফেলতেই পারে। তবে নিজের শরীরের দিক থেকে সমস্যা আসবে না বললেই চলে, দু একজন বাদে তেমন কারোরই কোনো সমস্যা আসবে না, এটা কিন্তু বলা রেখা যেতে পারে। তবে গুরুজনদের শারীরিক দিক থেকে সমস্যা কিছুটা হলেও আসতে পারে। এছাড়া এস নামের জাতক জাতিকাদের পারিবারিক সম্পর্ক যদি বলি, সুসম্পর্ক থাকবে, তবে কিন্তু মনে রাখবেন আপনাদের পিছনেই অনেকে ষড়যন্ত্র করবে, যেটা আপনার জন্য সমস্যার কারণ হতে পারে।
হ্যাঁ বন্ধুরা, ষড়যন্ত্র করবে যেটি আপনার জন্য সমস্যার কারণ কিন্তু হতে পারে, যেটার জন্য আপনার পরবর্তীকালে অনেক বিপদ বাড়তে পারে। তা এটা কিন্তু আপনার জন্য একটা বড় সমস্যা এই ডিসেম্বর মাসে। তবে মনে রাখবেন যে আপনার তেমন কোনো ক্ষতি হবে না, আপনি ওভারঅল ভালোই থাকবেন এবং আপনি যা যা চাইবেন তাই পাবেন, কোনো সমস্যা হবে না, সবই আপনি কিন্তু ভালো ফল লাভ করবেন, সমস্যা আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে। ইসলামের জাতক জাতিকাদের সমস্যা বলে কিছু থাকবে না, সব সমস্যার সমাধান হয়ে যাবে ডিসেম্বর মাসে। দু একজনের ক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যা বড় হতে পারে, তবে অন্যান্য সমস্যা কেটে যাবে। তবে একটি কথা মনে রাখবেন, যারা চাকরির জন্য চেষ্টা করছেন তারা কয়েক ধাপ এগোতে পারেন ডিসেম্বর মাসে। যারা ব্যবসায় পরিবর্তনের কথা চিন্তা করছেন তাদের বলবো থেমে যান, ব্যবসা পরিবর্তনের কথা কিছু ভাববেন না, কারণ এতে আপনার সমস্যা কিন্তু বাড়তে পারে। আপনি আরও কয়েক মাস থেমে তারপরে ব্যবসা পরিবর্তনের কথা চিন্তা করতে পারেন। যারা নতুন করে ব্যবসায় নামবেন ভাবছেন তাদেরও বলবো আরেকটু ধৈর্য ধরে বুঝে শুনে ব্যবসায় নামবেন, কারণ এই সময়টা ভাগ্যফল খুব একটা বেশি ভালো যাবে না, যা আপনার সমস্যা তৈরি করলেও করতে পারে। যাই হোক, সব কিছু মিলিয়ে একটি কথাই বলতে পারি, ইসলামের জাতক জাতিকাদের জীবন সুন্দর হবে এবং আগামী দিন আরও সেটি সুন্দর হতে চলেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবার পরিজনের প্রত্যেককেই ভালো রাখবেন। নমস্কার। যাদের নামের প্রথম অক্ষর দন্ত্যেষ তালব্যস্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু, এই ডিসেম্বর মাসে তাদের ভাগ্যফল কী হতে চলেছে, অর্থাৎ 2023 সালের ডিসেম্বর মাসের ভাগ্যফল আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত জানানো হবে। প্রিয় বন্ধুরা, যদি আপনার নামের প্রথম অক্ষর বা আদ্য অক্ষরটি দন্ত্যেষ দিয়ে হয় বা আপনার প্রিয়জন বন্ধুবান্ধবীর নামের প্রথম অক্ষর দন্ত্যেষ দিয়ে হয়, তাহলে এই ভিডিওটি দেখুন এবং পারলে সেই প্রিয়জনদের এই ভিডিওটিকে শেয়ার করে দিন, কারণ এই ভিডিওতে আলোচিত হবে ইসলামের জাতক জাতিকার ডিসেম্বর মাসের ভাগ্যফল। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের